বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ওষুধের রিভিউটা দিব সেটা হলো যে ব্রোডিল লিভো এটা হলো লিভো সাবলিটেম গ্রুপের ম্যানুফ্যাকচার করে থাকেন এসিআই কোম্পানি লিমিটেড তো এটা বিভিন্ন ধরনের পরিমাণ আছে যে কোম্পানি বিভিন্ন ধরনের সরবরাহ করে থাকে তো ব্রডি লিভো ওয়ান এম ট্যাবলেট যেটা এক বক্সের মধ্যে একশো ট্যাবলেট থাকে ব্রডি লিভো টু এম ট্যাবলেট যেটা একশো ট্যাবলেটের সমন্বয়ে গঠিত এবং লিব সিরাপ সেটা হলো পঞ্চাশ এম এবং একশো এম তো বন্ধুরা এটা আপনারা কিন্তু অবশ্যই অনেকের কাছে পরিচিত একটি নাম ব্রোডি লিব যারা শ্বাসকাশে রোগী বিশেষ করে তাদের কাছে আরও পরিচিত নাম তবে আমরা শ্বাসকাশের ছাড়াও দেখা যায় যে দীর্ঘদিন যদি বুকের ভিতরে জমাট বাঁধা কফ থাকে অনেক সময় বাচ্চাদের বুকের মধ্যে দেখা যায় কফের শব্দ আসে গরগড় শব্দ আসে বা শ্বাসকললে ফ্যাস ফাশ করে শব্দ আসে বুকের ভিতরে ফুসফুসে যখন সে শ্বাসনালীতে যখন কফ জমে যায় তখন কিন্তু এটা খুবই একটি অস্বস্তিকর হয়ে যায় এবং বাচ্চাদের নিউমনি হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এটা কিন্তু ডেট কিন্তু অটোমেটিক দেওয়া আছে অক্টোবর দুই হাজার সাল পর্যন্ত এবং এই যে ডেট দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই ওষুধ দেখুন কিনবেন ডেট ওষুধের গায়ে দেখে কিনবেন এবং দেখা যাচ্ছে যে ওষুধটা কিন্তু সিডেটিভ ইফেক্ট কী বলে সিলেক্টিভ ইফেক্টিভ অ্যান্ড সেফ অর্থাৎ ওষুধটা কিন্তু শরীরের জন্য খুবই কী বলে কাজ কার্যকর এবং কিন্তু সেফ এটার মূল্যবন্ধুরা তিরিশ টাকা পঞ্চাশ এর মূল্য তিরিশ টাকা তো আপনারা যখন দেখা যায় ছোটো বাচ্চাদের বুকে কপ জমে থাকে দিন ধরে দীর্ঘদিন কাশি সেটা কিন্তু কমে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কিন্তু ব্রোডিলিভার সিরাপটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো বয়স বন্ধুরা অবশ্যই কিন্তু ডোজের নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা যাদের বয়স অ্যাডাল্ট অর্থাৎ বয়স যাদের বেশি আঠারো বছর উপরে তাদের পাঁচ থেকে দশ দশ মিলি সিরাপ কিন্তু আপনারা ডেলি খেতে পারবেন যাদের বয়স ছয় থেকে এগারো বছর তারা পাঁচ মিলি সিরাপ ডেলি তিনবার খাবে যাদের বয়স অর্থাৎ ছয়ের নিচে এবং দুয়ের ভিতরে তারা কিন্তু টু এম সিরাপ ডেলি তিনবার করে যদি আমরা খাই তাহলে কিন্তু বুকের দীর্ঘদিনের যে কফ সেটা কিন্তু সরে যাবে এবং পাশাপাশি বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদেরকে ঠান্ডা যে সমস্যা সেই পরিবেশ থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে সবসাইতে বর্তমানে বাচ্চাদেরকে ইফেক্টিভ যে সমস্যাটা হয় যেটা এফেক্ট করে সেটা হল ঠান্ডার সমস্যা সেখান থেকে কিন্তু আমরা সে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তো বন্ধুরা দেখা যায় যে অনেক দীর্ঘদিন ধরে কাশি বাচ্চারা কাশে বিশেষ করে বড় মানুষ তো অবশ্যই এটা খেতে পারে কিন্তু বাচ্চারাও খেতে পারবে দুই বছরের উপরে যারা আসে তারা যদি ও ঔষধটা খায় তাহলে কিন্তু বুকে জমাট বাঁধা যে কাশি এবং যে কী বলে নিউমোনিয়া থাকে তারা কিন্তু বাঁচতে পারবে এবং ব্রঙ্কাইটিস অর্থাৎ পুরোঙ্কাজমা দেখা যায় বুকের ভিতরে যে অনেক ধরে মিউকাস জমে থাকে সেটা কিন্তু এই ব্রোডিল লেবু খাওয়ার কারণে কিন্তু অবশ্যই সেটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে তো বন্ধুরা অবশ্যই আমরা কিন্তু এই ব্রোডিল লেবু কিন্তু আমরা খেতে পারি কোনো সমস্যা নেই তো এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে সবচেয়ে বড়ো সমস্যা বড় কথা হল যে বন্ধুরা সচেতনতাই কিন্তু আমাদের জন্য একটা বিশেষ একটু ঔষধ হিসেবে কাজ করে আমরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো না সুতরাং আমরা আলোচনা বন্ধুরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি প্রায় তো এখানে কিছু সাইড সাইড এফেক্ট এবং প্রিকেশন দেওয়া আছে প্রেগন্যান্সি এবং ইলেকট্রিশন ইউজ অফ ওরাল লিবসালুটম ইজ প্রেগন্যান্ট ওর নার্সিং মাদার শুড বি কনসিডার্ড অনলি দি এক্সপেক্টেড বেনিফিট টু দি মাদার্স ইজ গ্রেটার দেন এনি পসিবল রিস্ক অফ দি ফেটাস অফ দি অনেক সময় দেখা যায় যে যদি বাচ্চার চাইতে মায়ের বেশি থাকার জন্য সম্ভাবনা বেশি দরকার হয় যে রিস্ক বেশি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই বাচ্চার কথা তুলনা না করে মাকে কিন্তু অবশ্যই রিভিউ খাওয়া যায় তো বিভিন্ন কন্ডিশন বা ডোজের বিষয়টা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা আপনারা সেখান থেকে দেখে আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই কিন্তু ওষুধটা খেতে পারবেন তো বন্ধুরা আমি বারবার আলোচনা করে সত্ত্বেও বারবার বলে থাকি যে এটা কিন্তু জনগণ বন্ধুরা আপনাদের উপকার সচেতনার জন্য সচেতনতার জন্য কিন্তু এই ওষুধগুলো আমরা রিভিউ দিয়ে থাকি কেউ নিজের নিজে চালাকি করে নিজের থেকে ওষুধ সেবন করতে যাবেন না অবশ্যই একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ কিন্তু অবশ্যই নিয়ে থাকবেন এমবিবিএস ডাক্তার হলে তো আরও ভালো তো আমরা জাস্ট আমরা সচেতন করি বা কোন ঔষধে কী গাছ সেটা আমরা বলি কিন্তু বন্ধুরা কখনোই কিন্তু আপনারা নিজেরা এই ঔষধগুলো নিজের শরীরে প্রয়োগ করার চেষ্টা করবেন না রেজিস্টার্ড ফার্মাসিস্টের কী বলে পরামর্শ ছাড়া তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে হয় যে আমাদের এই ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার হয়েছে অবশ্যই কিন্তু আমাদের লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ প্লিজ দয়া করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও অন্য কোনো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময় করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি